এক্সামের টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। পশ্চিমবঙ্গের একটি জেলায় স্বাস্থ্য দপ্তরে দুটি আলাদা আলাদা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেখানে ডিটেলসে দেখাবো যে আপনাদের কী কী পোস্ট নিয়োগ করা হচ্ছে, শিক্ষকদের যোগ্যতা কী রাখা হয়েছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন। যদি চাকরির খবরটা আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটা একবার লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাই যখন করে চাকরির খবর ভিডিও আমার চ্যানেল আপলোড করবো, আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মাধ্যমে পৌঁছাবে। রিক্রুটমেন্টের ব্যাপার আসছে মালদা ডিস্ট্রিক্ট থেকে। মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে www.malda.gov.in, অফিসিয়াল ওয়েবসাইট এন্ড খুলে ওয়েবসাইটে তুমি শো করবে, যেখানে দেখতে হচ্ছে রিক্রুটমেন্ট। এখানে ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন আসবে, নিচে স্ক্রল করবেন, তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর আরটি পিসিআর ল্যাব টেকনিশিয়ান অ্যাট MMCH। আরটিপিসিআর এবং ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। 14 মে 2020 পাবলিশ করা হয়েছে, মেম্বার নম্বরটি করা হয়েছে P/MLD MC/1504। এই রিকোয়ারমেন্ট ফর দ্য আরটিপিসিআর, এখানে ক্লিক করে আপনাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে। এখানে দেখতে হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ মলিকুলার বায়োলজিস্ট অ্যান্ড ল্যাব টেকনিশিয়ান ফর মালদা মেডিকেল কলেজ মালদা। এখানে ক্লিক করে এখানে পিজিএফটি ওপেন আসবে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ পশ্চিমবঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজ, ফোন নম্বর দেওয়া হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নম্বরটি এবং পাবলিশ করা ডেট। নিয়োগ করা হবে মালদা মেডিকেল কলেজ। অ্যাপ্লিকেশন আর লিমিটেড ফর সি এনভেলপ অ্যান্ড অনলাইন ফর্ম এলিজিবল ক্যান্ডিডেট উইথ দ্য 10 ডে ফ্রম দ্য ডেট অফ পাবলিশ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। আবেদন করতে হবে নোটিফিকেশনটি পাবলিশ করা 10 দিনের মধ্যে, অর্থাৎ 13 তারিখে পাবলিশ হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 23 মে 2020 পর্যন্ত। ফর দ্য ফলোয়িং পোস্ট বিট মেমো নাম্বার, যেটি মেমো আপনাদেরকে বললাম এটি বলা হয়েছে এখানে, এবং বলা হয়েছে অফ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ফর দ্য পিরিয়ড অফ 3 মান্থ অর ইউটিল ফার্দার অর্ডার হুইচ এভার ইজ আর্লিয়ার। 3 মাসের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এবং ততক্ষণ আপনাদের এখানে কাজে রাখা হবে যতক্ষণ না সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করা হয়। অ্যাপ্লিকেশন উইথ কমপ্লিট বায়োডাটা, আবেদন করতে হবে নিজস্ব একটি কমপ্লিট বায়োডাটা এবং তার সাথে নিজস্ব ডকুমেন্টসগুলি সাবমিট করে দিতে হবে। শুড রিচ অফিস অফ দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজ মালদা উইদিন 10 ডে ফ্রম অ্যাডভার্টাইজমেন্ট। এখানে বলা হচ্ছে যে মালদা কলেজের যে অফিসিয়াল ইমেল আইডি সেখানে মেল করতে হবে। মেল আইডি ফর্ম সেন্ডিং অনলাইন অ্যাপ্লিকেশন, যে মেলে আপনারা আবেদন ফর্মটি জমা করবেন সেই মেলটি হচ্ছে www.brdlmdamc@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে নিজস্ব কমপ্লিট করা বায়োডাটার সাথে যা যাতে ডকুমেন্টসগুলি সার্ভারসে করে পাঠাতে হবে এবং সাবজেক্টে যখন মেল করবেন তখন সাবজেক্টের জায়গায় লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম @MLDAMC, এটি কিন্তু আপনাদের সাবজেক্টের জায়গায় লিখতে হবে। নিয়মিত পোস্ট প্রথম পোস্টটি রাখা হয়েছে মেলিকুলার বায়োলজিস্ট পদে নিয়োগ করা হবে, একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে। স্যালারি বলা হয়েছে 40,000 টাকা পার মান্থের স্যালারি। বয়সের লিমিট বলা হয়েছে 40-এর মধ্যে। 13/5/2020 হিসেবে বয়সের সীমা গণনা করা হবে। দেখতে পাচ্ছেন জব ডিসক্রিপশন, এখানে আপনাদের কী কাজ থাকবে এখানে বলে দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন যদি বলা হয় ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন মলিকুলার বায়োলজিস্ট বায়ো কেমিস্ট্রি বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি নিয়ে পাশ হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা লাইফ সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি পাশ হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা সেকেন্ড ক্লাস MSc PhD ডিগ্রি ইন মলিকুলার বায়োলজিস্ট বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি নিয়ে পাশ হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পোস্টটি বলেছে ল্যাব টেকনিশিয়ান, এই পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে 17,000 টাকা পার মান্থের স্যালারি। বয়সের সীমা রাখা হয়েছে 40-এর মধ্যে। 13/5/2020 হিসেবে বয়সের সীমা গণনা করা হবে। এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বলেছে DMLT এবং 3 বছরের ল্যাবরেটরির কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা BMLT অথবা MSc ইন MLT এবং 1 বছরের কাজের জ্ঞান থাকতে হবে। তো এই ছিল কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশানটি, যেটি মালদা ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ করা হয়েছে, যেখানে মালদা মেডিকেল কলেজে আপনাদের দুটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি ইনফরমেশানটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।